এ অধ্যায়ে আমরা কপি মার্স নিয়ে আলোচনা করব। তো কপি মার্স মূলত আমরা যখন নাকি ডিজাইনের প্রয়োজনে এরকম দুটো ইমেজ পাশাপাশি রাখি এবং সেই দুটো ইমেজকে যখন নাকি আমাদের এরকম প্রয়োজন হয় যে দুটো ইমেজকে একসাথে সিলেক্ট করে নিয়ে আমরা কপি করব, অর্থাৎ এই দুটো ইমেজকে পাশাপাশি যে আমরা রেখেছি এই পাশাপাশি দুটো ইমেজকে এখন আমরা একসাথে রেখে আমাদের ডিজাইনের প্রয়োজনে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল অথবা এখানে এলিপ্টিক্যাল মার্কিউ টুলটি যে রয়েছে এই এলিপ্টিক্যাল মার্কিউ টুলটি এভাবে সিলেক্ট করে নিয়ে আমরা আমাদের ডিজাইনের প্রয়োজনে যদি কপি করতে চাই দুটো একসাথে একই মাপের, সেটি কিন্তু আমরা নর্মালি এভাবে এভাবে যদি আমরা এখান থেকে কপি করি তাহলে কিন্তু হবে না। অর্থাৎ এখন যদি আমরা নর্মালি কপি করি তাহলে কিন্তু এখানে যে লেয়ার থ্রিতে যে ইমেজটি রয়েছে সেটি কিন্তু কপি হবে, এবং একইভাবে আমরা টু লেয়ারটি যদি সিলেক্ট করে কপি করি তাহলে শুধুমাত্র একটি অর্থাৎ টু লেয়ারে যেটি রয়েছে সেটি কপি হবে, অর্থাৎ যে লেয়ারটি এখান থেকে সিলেক্ট থাকবে টু লেয়ার সিলেক্ট থাকলে টু লেয়ারটি কপি হবে এবং থ্রি লেয়ার সিলেক্ট থাকলে থ্রি লেয়ারটি কপি হবে। কিন্তু দুটো একসাথে এবং এই একই মাপের অর্থাৎ এলিপ্টিক্যাল মার্কিউ টুলটির সাহায্যে আমরা যেভাবে সিলেক্ট করেছি আমাদের ডিজাইনের প্রয়োজনে আমরা যদি সেভাবে কপি করতে চাই তাহলে কিন্তু আমাদের একটি ভিন্ন উপায়ে কপি করতে হবে। তো এই এভাবে কপি করার জন্য কিন্তু আমরা এডিট মেনুতে চলে যাব এবং এখান থেকে কপি মার্কসে ক্লিক করব। তো কপি মার্কসে ক্লিক করার পরে কিন্তু অলরেডি আমাদের কপি হয়ে গিয়েছে, তো কপি হয়ে যে গিয়েছে এটি দেখার জন্য আমরা এখন লেয়ার প্যালেটে চলে আসবে এবং এখান থেকে যে দুটো ইমেজ আমরা নিয়েছিলাম সেটি আমরা ডিলিট করে দিচ্ছি। এখানে যে দুটো ইমেজ আমরা প্রথম ইনপুট করেছিলাম সেই দুটো ইমেজ আমরা ডিলিট করে দিয়ে আমরা নতুন একটি লেয়ার নিয়ে যেটি আমরা কপি মার্কসের মাধ্যমে কপি করেছি সেটি কিন্তু কন্ট্রোল ভি এর মাধ্যমে পেস্ট করলাম। তো কন্ট্রোল ভি এর মাধ্যমে পেস্ট করার সাথে সাথে কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমরা যেই ইমেজ দুটো পাশাপাশি রেখে কপি মার্কসের মাধ্যমে ক্লিক করলাম সেই ইমেজ দুটো কিন্তু অলরেডি একসাথে কপি হয়ে গিয়েছে। এটি আরও স্পষ্ট বোঝার জন্য আমরা এখান থেকে ড্রপ শ্যাডোটি অ্যাপ্লাই করে দিচ্ছি। আমরা ড্রপ শ্যাডোটি যখন নাকি আমাদের এই কপিকৃত অংশের মধ্যে অ্যাপ্লাই করে দিলাম তখন কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমরা যে দুটো ইমেজ পাশাপাশি রেখে একই সাথে ডিজাইনের প্রয়োজনে আমরা এলিপ্টিক্যাল মার্কিউ টুলটির সাহায্যে সিলেক্ট করে কপি মার্কসের মাধ্যমে কপি করেছি সেটি কিন্তু অলরেডি পাশাপাশি এভাবে একই সাথে এলিপ্টিক্যাল মার্কিউ টুলের স্টাইলে এটি কপি হয়ে গিয়েছে এবং আমাদের ডিজাইনের প্রয়োজনে এরকম অনেক সময় প্রয়োজন হবে এবং আমরা এটিকে কপি মার্কসের মাধ্যমে কপি করে আমাদের ডিজাইনের প্রয়োজনে আমরা ব্যবহার করবো।